কেউ যদি ভাবে যে প্রশাসন কিছু বলছে না বলে ভালো মানসিকতাকে কেউ দুর্বলতা ভাবে, আমরা দুর্বল নই। আজকে কি করবেন? আজকে পুরো রাস্তা পরিষ্কার করে দেবো এবং কেউ এখানে অবরোধ করতে এলে তাকে যা আইনত করার সেটা করে দেবো। এখানকার লোকেরা করছে না বাইরের লোকেরা? এটা বাইরের বহিরাগত, এবং তারা ভারতের কিনা আমার তাও সন্দেহ আছে। আপনারা বেরিয়ে গেলেই দেখা যাচ্ছে আবার অবরোধটা হচ্ছে, কারণ আজকে পুলিশের কাজ প্রশাসন করবে। পুলিশ আমার লোক নয়, পুলিশ সব মানুষের, প্রশাসনের লোক। প্রশাসন কি করবেন সেটা প্রশাসন ঠিক করবেন। আমরা আমাদের এখানে একটা নৈতিক কর্তব্য আছে, আমরা আমাদের নৈতিক কর্তব্য দায় পালন। এখানে কি আপনারা থাকবেন? আমরা আছি, এবং এখানে কোনো মানুষের ওপরে, গ্রামের লোকের ওপরে যদি অত্যাচার হয় কঠোরভাবে সেটা মোকাবিলা। শর্মিষ্ঠা চৌধুরী, তার সঙ্গে আরও দুজন, ওদের যিনি জেনারেল সেক্রেটারি রয়েছেন রেড স্টারের এখানকার ওয়েস্ট বেঙ্গলের, অ্যারেস্ট হওয়ার পরই এটা হলো। রেড স্টার না হোয়াইট স্টার জানি না, পশ্চিমবঙ্গে অশান্তি করতে এলে সাদা রং চুনকাম করে দেবো।